হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমান এই ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, ওড়িশা পুলিশ বিভাগ তরফ আপনার ওএসপি আইআরবি র 1360 পোস্ট নিযুক্তি পাই অনলাইন আপ্লিকেশন ফর্ম আরম্ভ হয়ে সারিছে, যাহা আপনার বর্তমান সময়ের আবেদন করে পারবে। এটা 23 তারিখর আরম্ভ হয়েছে, আপনার অক্টোবর 17-16 মধ্যে আপনার ভরি পারে। তবে সর্বপ্রথমে আপনার রিকোয়েস্ট করবি, যদি ফর্ম কু ভরছেন পুরা নির্ভুল ভাবে ফর্ম কু ভরতু, যাহাদ্বারা কি আপনার ফর্ম রিজেক্ট নহেব। আপনার সঠিক মাত্রায় ভরিলে আপনার রিটিন এক্সাম ফিজিক্যাল দিয়ে চাকরি পাইপারে। যদি প্রথমর ফর্ম কু ভুলভাল ভরিদেবে, মানে অসাবধানতা টিকিয়ে করবে, তাহলে আপনার ফর্ম রিজেক্ট হয়ে যায়। তবে নিশ্চিত রূপে আপনার সর্বপ্রথমে ধ্যান দিও, আপনার ফর্ম কু পুরা পরফেক্টলি ভরন্তু, তারপরে আপনার প্রিপারেশন কু জোরদার করতু। দেখুন এই যে নিযুক্তি রয়েছে ওড়িশা পুলিশের আইআরবি ওএসপি, এতে আপনার তিনোটি ফেজ রহব। প্রথমে আপনার ফর্ম পকাইবে, সেকেন্ড আপনার রিটেন এক্সাম, থার্ড আপনার রয়েছে ফিজিক্যাল এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকাল এক্সাম, তারপরে ফাইনাল মেরিট লিস্ট, আপনার চাকরি মিলব। তবে সর্বপ্রথমে ফর্মর ডিটেলস ভরন্তু পুরা ঠিকরে, সেইপা ডকুমেন্ট আবশ্যকতা রহব। যে ডকুমেন্ট গুড়িক আপনার কাস্ট সার্টিফিকেট, আপনার স্ট্রেন্থ সার্টিফিকেট, যে আপনার যে সাহিত্য এমআইএল সবজেক্ট রয়েছে বলে আপনার প্রোভাইড করবে, তারপরে ডেট অফ বার্থ সার্টিফিকেট, যেটা সে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট হয়ে থাকবে নিশ্চিত রূপে আপনার, তারপরে এনসি সার্টিফিকেট যদি এনসি তাহলে আপ্লাই করে পারবে, মানে প্রোভাইড করবে। এবং তারপরে আসছে আপনার গোটে ফটো, যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচর আপনার আবশ্যকতা রয়েছে, আর ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নম্বর দরকার রয়েছে। তা সহ আপনার যদি আপনার আমার এক্সরভিস ম্যান হয়ে কিংবা স্পোর্টস ক্যাটেগরি বিলংস করবে, তাহলে স্পোর্টস ক্যাটেগরি সার্টিফিকেট কিংবা আপনার এক্সরভিস ম্যানর ডিসচার্জ সার্টিফিকেট আবশ্যকতা রয়েছে। তবে এসব সার্টিফিকেট কু আপনার প্রথমে রেডি করতু, যদি আপনার সার্টিফিকেট সব অছি তাহলে নিহত রূপে তাকে প্রপর সাইজ, যেটা কি আপনার বর্তমানে কে রাখবে আমার টেলিগ্রামে সেয়ার করছি, কোণ কোণ ডকুমেন্ট আবশ্যকতা রহব এবং এতে কেতে সাইজ রয়েছে, যে পাসপোর্ট লগাইবে আপনার ফর্ম কু আপ্লাই কলা পরে তার সাইজ কেতে রয়েছে, তার আউ আপনার সিগনেচর সাইজ কেতে রয়েছে, ফর্ম প্রিপারেশন গোটে ম্যাটর করছে, ফর্ম প্রিপারেশন দরকার রয়েছে তার সাইজ কেতে রয়েছে, সার্টিফিকেট গুড়ি সাইজ কেতে রয়েছে, তাকে মু শেয়ার করছি আমার টেলিগ্রামে। ভিডিও ডেসক্রিপশন চেক করুন, টেলিগ্রাম লিঙ্ক মিলব, সেটি ক্লিক করি যাই আমার টেলিগ্রাম দেখুন, জয়েন করুন, এবং সেটি সব ডকুমেন্ট সিরিয়াল ওয়াইজ রয়েছে, কোণ কোণ ডকুমেন্ট আপনার আবশ্যকতা রয়েছে এই ফর্ম পাই পুরা ডিটেলস দেখুন, তারপরে ফর্ম কু আপ্লাই করুন, নির্ভুল ভাবে ফর্ম কু আপ্লাই করুন, কিন্তু ফার্স্ট স্টেপটা ফর্ম ফিল আপ, যদি সেতিরে ভুল করিদেবে তাহলে ফর্ম রিজেকশন এবং আপনার চাকরির বঞ্চিত। নেক্সট আসছে আপনার ফর্ম পকাই সারা পরে প্রিপারেশন। দেখুন ওড়িশা পুলিশ তার সিলাবস বর্তমানে শেয়ার করে দিয়েছে আইআরবি ওসিপি তরফ, পুরা ফুল ডিটেলস ইনফরমেশন রয়েছে, আপনার চাইলে পিডিএফ ডাউনলোড করে পারবে, পিডিএফ লিঙ্ক টেলিগ্রামে মু শেয়ার করে দিয়েছি, সেটি যাতে পিডিএফ দেখুন, ডিটেল সিলাবস কোণ রয়েছে সেইভাবে প্রিপারেশন করুন। আগামী মু আপনার কোণ সব বই রহব, কু কু বই প্রিপারেশন করবে সে বই সব টেলিগ্রামে শেয়ার করিদেবি, আপনার টেলিগ্রামে জয়েন করলে পাইপারে। তবে দেখুন প্রথমে আপনার ফুলি প্রিপারেশন করুন, যেত যা প্রিপারেশন করছেন তাকে টিকি আউ টিকি পরিমার্জিত করুন, দুই তিন ঘন্টা আহ এক্সট্রা সময় দিও, প্রিপারেশন ভালসে করুন, কিন্তু রিটিন এক্সাম কু ক্লিয়ার করি আপনার ফিজিক্যাল কু যাবে। পূর্ব রিটিন এক্সাম নথিলা ফ্রেন্ডস, পূর্ব ফিজিক্যাল এক্সাম প্রথমে রহুতলা, যে পিলা মানে ফিজিক্যাল দিয়ে ফিজিক্যাল যে পিলা মানে কটুলে কিংবা যে রুলে সে রিটিন এক্সাম করা যাওয়া। তবে এই প্রসেস বর্তমান চেঞ্জ হয়ে সারিছে, আপনার দেখবে পাইবে প্রথমে রিটিন এক্সাম সব ডিপার্টমেন্টে করা যাচ্ছে প্রথমে। তবে রিটিন এক্সাম কু ক্লিয়ার করা কলে আপনার রিটিন পিলা সহ কম্পিটিশন করা পড়ব, যেহেতু এটা ওড়িশা পুলিশ বিভাগের আইআরবি ওএসপি চাকরি, সর্বপ্রথম আপনার কে রাখবে এতে যে রিটিন পরীক্ষা হুয়ে সেটা টিকি ইজি লেভেল রয়েছে, আপনার জাঁচান পূর্ব যদি কোশ্চিন প্যাটর্ন দেখিবে তাহলে আপনার জাঁপারে, নচেত মু টেলিগ্রামে শেয়ার করিদেবি, আপনার সেটি চেক করে পারবে পূর্ব কমিটি কোণ প্যাটর্ন লা, তো সেইভাবে প্যাটর্নরে আপনার এবেবি কোশ্চিন করা যাব, কিন্তু 100 মার্কর কোশ্চিন এটিরে দেখা মিলুচি। 100 মার্কর কোশ্চিন পাই যে পিলা মানে সব আসবে আপনার সাথে কম্পিটিশন করা, যেহেতু প্রথমে রিটিন এক্সাম রয়েছে সেমানে সমস্তে আসুচান রিটিন এক্সাম দেওয়া, অর্থাৎ কহা গেলে যে ব্যাঙ্কিং সেক্টরে রয়েছে, যে এসএসসি পাই প্রিপারেশন করছেন, যে সিজিএল পাই প্রিপারেশন করছেন, সব ডিপার্টমেন্ট তো চাকরি হোনি না, সেমানে কম করছেন বর্তমান ওড়িশা পুলিশ বিভাগরে বি আসিকি নিযুক্তি পাই প্রিপারেশন করছেন, ঠিক আছে, বহুত বড়িয়া কথা, আপনারা প্রিপারেশন করন্তু, চাকরি সমস্তে পাইবা নিহাতি আবশ্যকতা কথা। কিন্তু মু আপনারা কহ রাখুছি, যে ফিজিক্যালি প্রিপারেশন করছেন সেমানে
ସେମାନେ ସେମାନଙ୍କ ଯୋଗୁଁ ଯେଉଁ ଭଲ ପିଲାଙ୍କ ଯୋଗୁଁ ଚାକିରିରୁ ବଞ୍ଚିତ ହୋଇଯାଉଛନ୍ତି। ତେଣୁକରି ଆପଣମାନଙ୍କୁ ବି ରିକ୍ୱେଷ୍ଟ କରୁଛି, ଆପଣମାନେ ନିହାତି ରୂପେ ଫିଜିକାଲି କରୁଥିବା ପିଲାମାନେ ଆପଣମାନେ ନିହାତି ରୂପେ ଭଲସେ ପ୍ରିପାରେସନ୍ କରନ୍ତୁ, ଯାହାଦ୍ୱାରା କି ଆପଣମାନେ ଭଲ କମ୍ପିଟିଟର ସହିତ କମ୍ପିଟିସନ୍ କରିପାରିବେ। ତେବେ ଏଠି ଆପଣମାନଙ୍କୁ ଗୋଟେ ଧ୍ୟାନ ଦେବାର ଅଛି, କ'ଣ ନା ଆପଣମାନେ ଆପଣମାନଙ୍କର ଯେଉଁ ପ୍ରିପାରେସନ୍ କରୁଛନ୍ତି ତାକୁ ବହୁତ ଭଲସେ କରନ୍ତୁ। 2-3 ঘন্টা লাগু, 3 ঘন্টা লাগু, 4 ঘন্টা লাগু, যা যেমি লাগুচি লাগু, আপনার ভালসে প্রিপারেসন করতু এবং আপনার যে পরীক্ষা রয়েছে সে পরীক্ষায় আপনার সিকিউর করতু। পাখাপাখি 70-75 আপনার নর্মাল মার্ক সবু জায়গায় প্রথমে যাব, কাহিঁকি না যেহেতু রিটিন এক্সাম প্রথমে করা যাচ্ছে, ভালো পিলা তো ভালো মার্ক রাখবে, যেহেতু 7 গুণা পিলা 1360 7 গুণি দেবে, যেতকি পোস্ট হল যেতকি পিলা হলে সেতকি পিলা সি রিটিন এক্সাম পরে ফিজিক্যাল এক্সামকে ডাকিব। তেণুকরি যদি আপনার ভালো পিলাঙ্ক ভিতরে আসবার অছি তাহলে সেইভাবে প্রিপারেসন নিহাতি রূপে আপনার করতু, স্ট্রং প্রিপারেসন সেমান ভিতরে আসিযে। তাপরে আপনার আসি যাচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে আপনার যে ক্রাইটেরিয়া রয়েছে হাইট ওয়েট চেস্ট মেজরমেন্ট আপনার জানি 168 রয়েছে আপনার জেনারেল এসবিসি ক্যাটেগরি পিলা এবং 163 রয়েছে আপনার এসসিএসটি পিলা। তবে নিশ্চিত রূপে যদি আপনার এই ক্যাটেগরি বিলংস করছেন তাহলে আপনার ফিজিক্যালি এফিসিয়েন্ট টেস্ট সরি ফিজিক্যালি মেজরমেন্ট টেস্ট যেটা রয়েছে সেতরে কোয়ালিফাই করছে। আপনার চেস্ট এক্সপ্যান্ডেশন যে রয়েছে ছাতি কু পবন পুরেকি ভিতরক নেবে পবন, তাপরে ছাড়বে সে যে পবন নেবে সেতরে 5 সেমি নর্মাল 5 সেমি বর্ধিত হওয়া দরকার, তাহলে আপনার ফিজিক্যালি মেজরমেন্ট টেস্টে প্রপরলি ইলিজিবল হয়ে যাবে। তাপরে আসিযোগ আপনার কোণ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট যেটা 3টি বড় বড় জিনিস রয়েছে, কোণ রয়েছে প্রথমে রয়েছে আপনার 1600 মিটার রনিং যেটা 6 মিনিট ব্যবধানে আপনার ক্রস করা পড়ছে, সেই আপনার জোরদার প্রিপারেসন করতু। আপনার পাখে দেখুন 100 দিন ভিতরে মুখ্যমন্ত্রী ডিসিশন নিয়েছেন যে আপনার নিযুক্তি প্রক্রিয়াকে শেষ হব, নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হয়ে গেল তো ডিসেম্বর ভিতরে আপনার চাকরি পাই যাবে। তেমনি আপনার যদি প্রিপারেসন করছেন ওয়েল প্রিপারেসন করতু, ভালসে প্রিপারেসন করতু ফিজিক্যালি, খালি রিটিনে তো পাস হয়ে গেলে হবনি, রিটিনে পাস হল পরে আপনার ফিজিক্যালি বি পাস হওয়াকে পড়ব। তবে দেখুন যে ভাই ও ভী মানে রিটিন পাস করে যে ভাই মানে ভৌণী মানকর তো না এটি নাই, কাহিঁকি না যেহেতু এটা মেল ক্যাটেগরির প্রতিযোগিতা রয়েছে এতে কেবল পুরুষ প্রার্থী মানে হিঁ আপ্লাই করে পারবে, কেবল পুরুষ প্রার্থী, ঠিক আছে। নেক্সট আপনার এটি যে পিলা মানে প্র্যাকটিস করি আসবে ভালো প্র্যাকটিস করবে, হাই জম্প রয়েছে, লং জম্প রয়েছে, 1600 মিটার রনিং রয়েছে, এই তিনটা যাক প্রোসিজর কু পাস করা পড়ব। 1600 মিটারে কোণ রয়েছে দেখুন 6 মিনিট রনিং রয়েছে, তারপরে হাই জম্পে রয়েছে 4.5 ফুট আপনার 3টি চান্স মিলুচি, লং জম্পে 13 ফুট প্লস নিয়ে আপনার 3টি চান্স মিলুচি, ও তিনটা যাক বহুত টপ রয়েছে, গোটে ফিজিক্যালি পিলা হিঁ এখন করেপারে। তবে আপনার ধ্যান দিও আপনার সে কম্পিটিসন করি কম্পিটিটর মানুষ সহ ভালো ভালো কম্পিটিটর সহ কম্পিটিসন করি ফিজিক্যাল আসবে এবং অতি ইজিলি আপনার এখন ক্লিয়ার করেপারে। তাপরে আপনার ফাইনাল মেরিট লিস্ট আসব, ফাইনাল মেরিট লিস্ট প্রথমে যে মেরিট লিস্ট রয়েছে রিটিন মেরিট লিস্ট তাটু কমিযোগ, কাহিঁকি না বহু ভালো ভালো পিলা যে রিটিন এক্সাম দেওয়া উদ্দেশ্যে আসতে সেমানে সেতরে কটিযোগ ফিজিক্যাল টাইমে। তাপরে আপনার ফাইনাল মেরিট লিস্ট কটিব, সো সেই অনুসারে আপনার এতে নিযুক্তি পাইপারে। কিন্তু তাপূর্বর আপনার সর্বপ্রথমে কোণ করা পড়ব, দেখুন ডিপার্টমেন্ট ওয়াইজ আপনার পোস্ট ভ্যাকান্টি দেখাই দিয়েছি, কেউ জেলায় কেউ পোস্টে কেউ ব্যাটালিয়নরে আপনার কেতে পোস্ট রয়েছে সে বিষয়ে বি মেনশন করে নিয়েছি। আপনার মাইন্ডে স্থির করুন, কাহিঁকি না সবু ব্যাটালিয়ন কট অফ ডিফরেন্ট ডিফরেন্ট যাবার অছে, আপনার এটি ডিপার্টমেন্ট ওয়াইজ ব্যাটালিয়ন ওয়াইজ আপনার ভ্যাকেন্সি আসিছে, সে ভ্যাকেন্সিরে আপনার দেখা মিলব পোস্টে যে আপনার ফাইনাল মেরিট লিস্ট আসা বেলে পুরা ডিটেলসে দেখা মিলব যে সবু ডিপার্টমেন্টে সবু ব্যাটালিয়নরে আপনার ডিফরেন্ট ডিফরেন্ট কট অফ রয়েছে। তো তেণুকরি আপনার ধ্যান দেবার অছি আপনার যে ব্যাটালিয়নরে পকাউছেন দেখুন কেউ ব্যাটালিয়নরে কট অফ কম যাব সে বিষয়ে আপনার কুচি গোটে নয় ভিডিও আনবি আপনার জনাই রাখবি, মু দেখবি কেউ ডিপার্টমেন্টর কেউ ব্যাটালিয়নরে আপনার ভ্যাকেন্সি কম যাই এবং লাস্ট টাইম অনুসারে আমি এবারটা স্টডি করা দেখবা কেউ ভ্যাকেন্সি আপনার জনাই দেবি, আপনার সেতু ডিটেলসে কিছু আইডিয়া পাইযে আপনার ফর্ম আপ্লাই করে। তবে দেখুন এই সব প্রোসেস রয়েছে, যদি গোটে চাকরি পাইবা গেলে আপনার পুরা লগাতার প্রিপারেসন করা পড়ব, কম্পিটিসন ভালসে করা পড়ব, কম্পিটিটর বহু আচ্ছা কম্পিটিটর আপনার সহ রয়েবে যেটা কি আপনার চাকরির বঞ্চিত করা বহু চেষ্টা করবে। কিন্তু আপনার কোণ করবার অছি পুরা সিওর সকসেস হয়েকি ভালসে মাইন্ডকে স্থির করি আপনার আগুক বড়িবার অছি, ভালসে প্রিপারেসন করবার অছি, ফিজিক্যালকে যেমনি প্রিপারেসন করবে রিটিনকে সেমনি প্রিপারেসন করবে, রিটিনে কোয়ালিফাই হবে ফিজিক্যালে কোয়ালিফাই হবে, ফাইনাল মেরিট লিস্টে না আপনার রহব। তবে সেই অনুসারে আপনার নিহাতি রূপে প্রিপারেসন জোরদার করতু। তবে আজির ভিডিও মাধ্যমে বাস
এতিকি ইনফরমেশন দিলা কেমিতি কি আপন মানে আইআরবি ওএসপি রে নিযুক্তি রে আপন মানকৰ চাকৰি কো সিওর বজে বজাই পাৰিবে তে বৰ্তমানে ভিডিঅ' বন্ধ ৰে বাস এতিকি নেক্সট আপডেট নুৱাত তো নুৱা সূচনা শেয়ার কৰিবি সে পৰ্যন্ত বিদায় দিওঁ জয় জগন্নাথ জয় ভাৰত জয় হিন্দ।